জাতিসংঘ সাধারণ পরিষদের 73তম অধিবেশনে যোগ দিতে লন্ডনে যাত্রাবিরতি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে পৌঁছান স্থানীয় সময় রোববার দুপুরে। যুক্তরাষ্ট্রের লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্থানীয় আওয়ামী লীগ নেতারা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রায় তিনি পৌঁছান গ্র্যান্ড হায়াত হোটেলে। পরে হোটেল নিউ ইয়র্ক হিল্টন মিডটাউনে প্রবাসীদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে আসন্ন সংসদ নির্বাচনে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্যের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। এই সমস্ত দুর্নীতিবাজদের নিয়ে এখন যারা দুর্নীতির বিরুদ্ধে সমালোচনা লড়াই করবে, আমি সাধুবাদ জানাই যে অন্তত তারা এক জায়গায় হতে পেরেছে। হোক, তারা করুক, ইলেকশনটা করুক, ঠিক আছে, জনগণ যদি ভোট দেয় তারা ক্ষমতা আসবে, আমার কোনো অসুবিধা নেই। যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়া সহ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং একাধিক রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের সরকার প্রধান। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।